দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে পরিচিতদের সঙ্গেই বেড়াতে গিয়েছিলেন সিকিম। সেটাই কাল হল বারাসাতের কালিকাপুরের ঝর্ণা সাহার। বছর কয়েক আগে স্বামী মারা যাওয়ার পর একা হয়ে পড়েছিলেন। বারাসাত বাজারের ছোট্ট কাপড়ের দোকানটা চালিয়েই কোনো রকমে দাঁড় করিয়েছেন সংসার। ঝর্ণা দেবীও তার বছর ২৪ ছেলে রাজা পালা করেই দোকান চালাতেন। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতেই মাঝে মধ্যেই ছেলেকে নিয়ে ভ্রমণে বের হতেন। সিকিম বেড়াতে গিয়েই হোলির দিন দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। পাহাড় খসে পড়ে গাড়ির ওপর, বরাত জোরে ছেলে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ঝর্ণা দেবীর। পাড়ায় সবার সঙ্গে মেলামেশা করতেন, এলাকার সবার কাছেই তিনি দিদি নামে পরিচিত। সেই প্রিয় দিদির মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। সিকিমে যে ওরা ঘুরতে গেছিল, আসার পথে দুর্ঘটনা, উনি মারা গেছে, খুবই ইয়ে লাগছে। আমার সাথে তো বান্ধবী ছিল, তারা 14 বছরের সম্পর্ক, আসা যাওয়া, তার সাথে আমার খুবই সম্পর্ক ভালো, খুবই, হ্যাঁ খুবই খারাপ লাগছে। আহত হয়েছে বলতে আমাদের আমাদের আমার পরিচিতি বা আমার পাড়ার পরিচিতি একজনই আহত হয়েছে। তিনি হচ্ছেন দোকানে কাজ করতো, একটি ছেলে, ওর ডাক নাম ছিল আকাশ। ওরাও কি একসাথেই ফিরছে? হ্যাঁ, আমরা ওনা ওকেও ওকেও নিয়ে আসবো। সিকিম থেকে ফিরে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করবেন বলে জানিয়েছিলেন পরিচিতদের। ফেরা হলো না তার, পূরণ হলো না ছোট্ট ঘরটাকে ঘিরে ঝর্ণা দেবীর দেখা সেই স্বপ্নটাও। উত্তর ২৪ পরগনা থেকে ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে অভয় নাগ, নিউজ টাইম।